Putain, parce qu'un clan. Bon, 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 গেপ বিনি ডেভেলপ ফেনোটা শুন যে যাব ইনভিটেশন মানবা গে পরক বাই বিনি তোর যে চিনলে মুখা কাইসা চিনি ক্লোজ রিলেশন অংকা ভাঙে ফেলাই গে আনি মনে যে প্রকাশ যাব বড় গোয়া প্রায় এটা ডক্টর আমি হেঁটে স্যার রিলেশন কঙ্কে শোনো মি আপ্র ইন্দে খেমানি রিজন কঙ্কে আপনি কয়েকদিন আগে রাখি বন্ধন থাকার গে অ ন গবর টঙ্গ বিহিদু সাইতে বিশ্বাসযোগ শিখলে করছে তো কে ও বিহিক চন যতন আংকে আনি মানাই যতন মানাই হিনি নব আপনি বাবু ব চন রাখি খানাই কে আপনি সে কান বসর ব চন আনতে হে কেন ঠিক কে ও খেপকে রাখিও সুং এটেন খাই মালিয়া কে যার কারণে আমি আপনার শনিবার ব তোমানে মতামতি সুন্দরকন করুন সা তম বা কে ব দুই পর দুই দিন ব ব তম বর ন প্ল্যান খাইলে তম ইন্দ খেনানি দুই দিন দিন নিব দিন বর প্ল্যান খাইলে কা শনিবার সারি জ্বর হ চাইটা পাঁচটা নিশ্চিন চলাইনে ডিনার তো আমি কেন প্ল্যান টম মানে খেয়াবা আর যে বড় ডিনার নেবা যে ইনভিটেশন খেলে বিনি পেশা জন ব্যাংক একজাম প্রিপারেশন বড় আর পেশা শিডিউল চেঞ্জ উঠা বড় ডাক্তি প্রিপেয়ার খাইমালিয়া যার কারণে চুঙ্গু ডাক্তি আরও সবইনানে অঙ্গিয়া ওকে ইনভাইট খাইমা শুধু চুং যেমন আং টঙ্গ আনি মানে যে সিলা ফরম ইত্যাদি আমি কাকেন বিশলা মানে টঙ্গ মানে বন্ধ খরচা টম আবন লগে আমি মানে রুমি নব বরক আর মানজানে মুখ মানে কেবা মানে রুমি তো টঙ্গ হাত চালো কে কোনোকে মানজাকে মনেয়া গে আমি থেকে কেন যে পুইলা দাটি দাগে থাঙাইনি ফাইনানি আ প্ল্যান ডকে কিসা শেডিউল চেঞ্জ থাকা এনকে চুং চিনে সামর পাই সঙ্গে প্রায় সাড়ে নয়টা দশটা আমি টাইম থাকা ঠিক আছে আবন পরে সবইকা কিসা প্রবলেম সালাইকা এখনকা থাকায় শাখা নখরকা আমি হয়ে যাবলা কে বরক উল চন দিনের নিবাগে মাইর করি রেখা কোন সুং সাই তো মানে জরা আর জরা খেতাম খা সুং গেট অফ ধুমধাম খরং খানাও হে ইচি খুব মানে খরং খানা খানা হে সুং তো পিলা বরং নগর থাং মানে বরক আরও তাম লোকালো তাম অং তো অংক সুং সিয়া হে তবু সুং সাই তো কে ব থাকা পিলা দলা থাঙিনে নাইখা বরফ হাতানে বরফ হাত যা হে ব গেট খুলো গুলিয়া উল মালিক নি বিহি এসে থাকা ব হুকে আপথা মনুখা খরং নই পুলিশ কনস্টেবল তংমানি ফু বরনি ইউনিফর্ম তংমানি বুকে তে বাদ বাকি আরও যে দুমদাম পয়সা খাইনে রংকে প্রায় সার আটজনা বরফ হো হুকে আবন বিশ খরচ বরং বরং আইডেন্টিফাই খাইমাকে সিনেমাকে আরও লোকাল নিন নগানানি হিন সাও হুকে আ মালিক গুরুই ব ও পুলিশ রুমানু থানে ব সাহস মানে গেট ফেগির গতাম ব্যাপার গা আবনে বিশেষ হুর মুরকে বন সহ তাক রইনে হাব লেখা বরক হাবইনে নগনি মানে আপর সবাই লেখা গে আ জরাও হে আঙ্গু মাই চাপাইতে চাপাইতে নো তা মঙ্কা কিসা বাসাই নেগে না হানাই বসা হইনাই বেশি না ইয়াত সুই তম ফল রুম গে বর ফাচা হাব সলাপটা ফল রুমা মানি সবাই খা এরপরে আনন্দ নুখা লগে লগে ফাইনে মানি তাম জান মানে থিসাকা কাইসা আবু বাই ভগত ফাইর থাকে গে বর না চুংসি বেশি ইয়াত চুংবে কোনো রিলেশন বের করে গে আবন ইয়াগুলো আনি তাই খরচা মানে আনো আমি এটা খেমান নুকাঙ্কে বহু থাঙা আর কাসনা থাকাঙ্কে বনমা এটা খাইকা গা আবন লগে লগে মালিক নগ্নি মালিক যে বুসাই বনমা এটা খাইকা গা আবন কেসার বন সন বাসেনা থাকি কবিনি ইয়া কব এন জি ও রংখা কে তাই কবনি মানে সংযোগ বড় যে মাইচানা হাজু তো মানে বড় কিসা মিশে সাগর দুঃখ মান লাইকা আমি রংখা গা আবনি লগে লগে বড় বেশিক্ষণ টংলিয়া ইসা হাইনে হাই নকরে থাকবে চুং সন এটা খাইমানি ইনকে আনি বখর ফাটলে ফাটলে ফাটিলিয়া তবেকে নিনে কসা অঙ্গিনে থুই রক নখকা আনি মনে আনতে অংকা ইনকে ছিলি রক নাখা ইনকে আবনি লগলে বড় নকথামান লগে লগিন দুই গাড়ি পুলিশ সব পাইখা সাইমি আপর ভাইকে ইনফরমেশন মাখা মাইয়া চুং আর থানা এনসিসি থানাও সব পাই যাক চুং অরনি অফিসার ইনচার্জ বে আপনার ডিসকাস রক্ষাই লেখা অংকা ইনকে এফআইআর রক খাই লেখা কি যে বরফ খরচা না সব আইডেন্টিফাই খাইমাকা বরফ খাইমাকা সুন্দর সিমিলা বরফ যে খাইমাকা আ বরনি এগেনস্ট এফআইআর খাইজাকা যে বিন লগে তেব বাদ বাকি বরফ কমানি বরং নব আস্তে আস্তে বরফ আবার পুলিশ ইনভেস্টিগেট খাইতে খাইনা নতো আবার খুব খাইও এনকে আবন ইয়াগুলো যে দুই গাড়ি পুলিশ থাকা বরফ থাকে আরও জাজপাতাও খাইকা এনকে আরও ক্লিপ লগা করে এভিডেন্স রুমাইকা
হ্যাঁ স্টেটমেন্ট মাখা হ্যাঁ আপনি ইয়াগুলো শুনো জিবি হসপিটাল টমানি গানও আবো অংকা যে জায়গাও গতো আবার কুমারী তিলা যে এসে পুকুর পুকুর দো আর পুকুর নিকা গান হে সঙ্গে হসপিটালও থাকা থাঙ্গে সঙ্গে আরও ট্রিটমেন্ট আপর অংতে অংতে প্রায় হর সারা চারটা হাই মানে আইচুম অংখাটা আমি হে অংকা ইয়া তিনি পেশা আইন হাই সঙ্গে সালাইমানে বিশিগুলো আর বরফ যে বরং আইন টিকা খাইমাঙ্কা বি এগেনস্টও এফেয়ার খাইনাম লাগে তিনি আর এইচ সি থানা সবাই যান খরক বছর বরফ নতুন সাত আটজনা হাই বরফ সঙ্গো দপরা হামরা বিশিঙ্গ আমি হে কেসা সিচুয়েশন সঙ্গো বরফ খরচা খরচা মুখা মুখি নিমার গিয়া তাদের সাথে দুজন পুলিশও আছে হুম হুম দুজন পুলিশ কনস্টেবল ছিল শোনা মুসে বি মাইন নাম কালকে বেসিক্যালি রাত্রেবেলা আমরা সম্মেলন কর্মকারের বাড়িতে ইনভাইটেড আসলাম। তো ইনভিটেশনের কারণে আমরা 9:30টার দিকে ডিনারের নিমন্ত্রণ আমরা 9:30টার দিকে ওনার বাড়িতে গেছিলাম। তো আমার সাথে আরও আমরা চারজন ছিল একই পরিবারের, তারা চার ভাই, আমরা সবাই ওনার বাড়িতে মানে রাখি বন্ধন উপলক্ষে আমরা নিমন্ত্রিত আগেই ছিলাম, কিন্তু ওই দক্ষিণ ত্রিপুরাতে বন্যা হওয়ার কারণে তখন আর ওনাদের বাড়িতে অনুষ্ঠানটা হইতে পারছে না। পরবর্তী সময়ে সবাই মিলে এসে একটা টাইম সেট করা, তো গতকালকে আমরা সবাই একসাথে ইউনাইট হয়েছি। তো ওইখানে বাড়ির মালিক এবং যিনি ছিলেন মানে কর্তি, ওরা দুজন মিলে আমাদের জন্য রান্নাবান্না বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। তো ইতোমধ্যে আমরা যখন খাইতে বসি প্রায় 11:15-11:30 নাগাদ যখন খাইতে বসি, তখনে 11:30 নাগাদে কতগুলি লোক আয়া গেটের মধ্যে ধাকাধাকি করতেছে, চিৎকার করতেছে। তো ইতোমধ্যে আমি গেছি নিচে এবং ও দোতলা থেকে গ্রাউন্ড ফ্লোরে গেছি, গিয়ে দেখলাম 4-5 জন লোক ওনার সাথে একজন পুলিশ, দুইজন পুলিশ কনস্টেবল আছে। তো প্রশাসনের লোক দীক্ষা তাও এত রাত্রে দরজা খোলা ঠিক হইতো না, তার মধ্যে তারা বাইরের থেকে ঢিল ছোটাছুরি আরম্ভ করছে। তো একটা ঢিল আমার হাতে লাগছে, তো তখনই আমি আবার উপর ওইটা দৌড়ে গেছি। দৌড়ে গিয়ে সেটা আমি বাড়ির মালিকটা ব্যাপারটা জানাইলাম, উনিও ওইটা যেতে যেতে ওনার মিসেজ দিয়া পাড়ার লোক পুলিশ আছে এখানে এই কথা চিন্তা করে উনি দরজাটা খুললেন। দরজা খোলার সাথে সাথে ঘুরমুড়াইয়া তারা সব উপরে ওইটা সেরা এই ঘরের জিনিসপত্র ভাঙচুর আর যারে হাতের কাছে বেঁধে ওনারা মারধর শুরু করছে। তো মারধরের মানে এতটাই তীব্রতা যে একটা রাউন্ড টেবিলের গ্লাস, সেন্টার টেবিলের গ্লাস এই রকিমুরা সিংয়ের মাথায় ওরা ভাঙছে, পাশাপাশি জ্যাকিমুরা সিংরেও ওরা কোনো ধারালো অস্ত্র দিয়া বা লোহার কোনো অস্ত্র দিয়ে সেটা ওরা আঘাত করছে, যে কারণে ওনার মাথাতে 6টা স্টিচেস আছে, সরি 8টা স্টিচেস আছে। রকি মুরা সিংহের মাথাতেও প্রায় 4-5টা স্টিচ আছে। তো এইগুলির মধ্যে আমিও ইঞ্জিওর্ড হয়েছি, আমারও হাতে মাসেল ক্র্যাম্প এবং ফ্র্যাকচার। তো এই সমস্ত কিছুর কারণ হিসাবে আমরা কিছুই বুঝতে পারলাম না। তো কিছু না বুঝতে পেরে সেটা যথারীতি আমরা পুলিশের দ্বারস্থ হইলাম, পুলিশের অপেক্ষা করলাম। তো সিটি কন্ট্রোলে কল করার আগেই পুলিশের এএসআই সাহেব ওইখানে গিয়ে অ্যাটেন্ড করছেন। তো অ্যাটেন্ড করে ওনারা আমাদের সবাইরে হসপিটালে নিয়ে গেছেন। ওইখান থেকে রাত্রেবেলা আমরা যে যার বাড়িতে ফিরে গেছি এবং আজকে এনসিসি থানাতে ওসি সাহেবের দ্বারস্থ হয়েছি এ ব্যাপারটা যেন ঠিক বিচার করা হয় এবং আমরা সঠিক যেন বিচার পাই ওই আশায়। এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়েছে? এখন পর্যন্ত কোনো ধরনের অ্যারেস্ট করা হয়েছে না। আমরা এফআইআর করছি, আমরা অ্যাপ্লিকেশন এখানে জমা করছি, ওসি সাহেবরাও আমরা ব্যাপারটা জানাইলাম, মেডিকেল রিপোর্টস ওগুলো যা যা আছে সব জমা দিলাম। এখানে যারা ছিল ওদের মধ্যে একজনরে আমরা চিনতে পারছি এবং ওনার নাম ঠিকানা যাই আছে সব দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট নাই। ওসি সাহেব আমাদের আশ্বস্ত করছেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব উনি ইনভেস্টিগেশন করবেন এবং আমাদের সুবিচারের ব্যবস্থা করে দেবেন। আর মালিকের সাথে ওনার কি কোনো মানে কাই কেলেঙ্কারি বা কোনো ইয়ে আছে? দেখেন মালিকের সাথে আমরা মালিকের সাথে যতদূর পরিচিত, মালিকের সাথে আমার দীর্ঘ প্রায় 5-6 বছর ধরে যোগাযোগ। তো 5-6 বছরে কোনো দিন ওনারা আমি দেখলাম না কারোর সাথে জোরে কথা কইতে। উনি একজন টিচার, স্কুল টিচার, ওনার বয়স 58 আর বোধ হয় 2 বছর রয়েছেন চাকরি। ওনার স্ত্রীর বয়স প্রায় 45-46 হইব বা বেশি হইতে পারে। তো উনি একজন প্রফেশনাল বিউটিশিয়ান। তো একটা মেয়ে আছে ঘরে কলেজ গ্রাজুয়েশন কমপ্লিট করা, তো ওই বাড়িতে কী হইতে পারে তাদের, আমাদের তো এই ব্যাপারে কোনো কিছু জানা নাই।
যে ওদের সাথে কারুর এলাকার কোনো কলিশন আছে কি না বা কী ব্যাপার কি না এগুলো আমাদের কিছু জানা নেই। আমরা নিমন্ত্রিত হিসেবে ওইখানে গেছি, বাট হ্যাঁ যতদিনই ওনাদের সাথে যোগাযোগ আমরা কোনো দিন ওনার কোনো ধরনের এই সমস্ত কিছু শুনছি না। স্যার আপনার নাম? দাদা আমার নাম জয়ন্ত চক্রবর্তী। ঠিক আছে।